সালাম আলাইকুম। আজকের একটা বিষয়ে আমি ভিডিও বানাইতে যাই আর ভিডিওটা আপনারা অনেকে নাম শুনছেন, অনেকে খাজল লোকে জড়িত আছেন এবং অনেকে আগে দিয়ে জড়িত হইবা। তে এটা হইল গিয়া বরাক যুব সংগঠন নামে একটা সংগঠন আছে বেঙ্গালুরু। বেঙ্গালুরু এই বরাক যুব সংগঠনের নাম আপনারা শুনছেন, যারা শোনা আছে তারা নিশ্চয় আপনারা এটার খাস কর্ম সম্বন্ধে আপনারা অবগত। যারা নতুন এটার নাম শুনবা আগে দিয়ে জড়িত হইবা এনথানোর লাগে সামান্য টাইম লইব। বরাক যুব সংগঠনটা হইল একটা সামাজিক সংগঠন। সামাজিক সংগঠন এটার উদ্দেশ্য একমাত্র মানুষের সাহায্য করা। বিভিন্ন অ্যাক্সিডেন্টে বেঙ্গালুরে আসামের বিশেষ করে বরাকভ্যালি এবং নর্থ ইস্টের যে কোনো জায়গার ছেলেরা যখন অ্যাক্সিডেন্টের মোকাবিলা হয় মানুষ অনেক অসহায় হয়ে পড়ে। কারণ যদি বিত্তবান হতো মানুষ, টাকা পয়সার দিক দিয়া মানুষের যদি আর্থিক অবস্থা ভালো থাকতো, তাহলে তো বেঙ্গালুর আসার কথা না। মিডল ক্লাস বা একদম লোয়ার ক্লাসের মানুষ থাকার কারণে তো বেঙ্গালুরে আসা, এখানে তো আসা কিছু উপার্জন করার জন্য। তো ভাই অকল উপার্জন করাতে গিয়ে যখন মানুষ অসুবিধার সম্মুখীন হয় বা কোনো সমস্যার মধ্যে পড়ে, তখন বরাক যুব সংগঠনে অনেক সময় সহায়ক করে থাকে। আপনারা নিশ্চয় ফেসবুকের মাধ্যমে দেখতে পারবা, ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পারবা। বরাক যুব সংগঠন নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলও বিভিন্ন ভিডিও দেওয়া হয়েছে আর ফেসবুকেও অনেক ভিডিও হয়েছে। আর বিভিন্ন সময় আর ইদানিং কিছু কয়েকটা চ্যানেলের লোকাল কয়েকটা নিউজের মাঝে, বাংলা নিউজের মাঝে এই খবরগুলো গেছে। খুব ভালো লাগছে নিজের দেখিয়া লোকাল যেগুলো নিউজও গেছে এগুলা 150,000-এর মতো, মতলব প্রায় 1.5 লাখের মতো মানছে ভিডিওটা দেখছেন এক চ্যানেলও। খুব ভালো লাগছে দেখিয়া অনেক মানুষের অবগত হইতরা, নয়া নয়া মানুষে দেখতরা। আশা করি সব কিছু মানুষ অনেক মানুষ জয়নিং হইতে চাইবা আর আরও আগে দিয়ে আরও ভাইরাল হইতে ভিডিও চাইয়া। তবে ভাই মেন কথা হইলো বরাক যুব সংগঠন নামে একটা পেজ আছে, ও পেজটা যদি আপনারা লাইক করেন এবং শেয়ার করেন আর ফলো করে রাখেন যদি, তাহলে সংগঠনে যখন এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হব হইবা মানুষ যখন দেওয়া হইব, হয়তো আপনি যারা শেয়ার করতরা বা আপনি যে ফলো করে রাখছেন আপনিও দিবা। আর যদি আপনি দিতেও পারেন আপনারা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের টেকা দিত দিয়ে সাহায্য করতে পারবো, যে যেরকম পারে সাহায্য করবো। তো আশা করি আপনারা এই বরাক যুব সংগঠন নামের যে ফেসবুকের মাঝে একটা পেজ আছে বরাক যুব সংগঠন আর ইউটিউবের মাঝে একটা চ্যানেল আছে ওগুলো যোগ করবা। দ্বিতীয়ত খালি যে আপনারা শেয়ারের লাগি যারা যেন প্রত্যক্ষভাবে যারা যেন পয়সা দিবা ডাইরেক্ট দিবা এটা যে শুধুমাত্র ইলা নাই, আপনারা জানেন ফেসবুকেও এবং ইউটিউবেও একটা কিছু ইনকাম করা যায়। এই বরাক যুব সংগঠন আমার চ্যানেলের কথা কইয়ার না, আমি বরাক যুব সংগঠন চ্যানেলের কথা কইয়ার বা বরাক যুব সংগঠনের পেজের কথা কইয়ার। যদি এটাতে একটু ইনকাম হয় তো এটা এক আপনারা নিশ্চয়তার সহিত বলতে পারি এটা সংগঠনের কাজে লাগবো, এটাত কোনো সন্দেহ নাই। তখন আপনার খালি ভিডিও দেখার মাধ্যমে আর আপনার শেয়ারের মাধ্যমে আর আপনার ফলোর কারণে যখন ইনকামটা আইব আর আপনি দিলে তো আরও বেশ পাল্লা। আপনারা যারা দিতরা আর আগে দিয়ে আরও বেশি বেশি দিতা আর যারা দেওয়ার ইচ্ছুক হইবা ভিডিও দেখার পরে তো দিতা আপনার সত্য মিলিয়ে এক কথাও সংগঠনটা আগে দিয়ে বাড়িব, সংগঠনে খাজ বেশি করতে পারবো। এখনও কোনো যদি খাজর দরকার হয় তো অনেক সময় পয়সার দিক দিয়ে এক বেঙ্গালুর আপনারা দেখছেন অনেক বাই অকল নাম কইতাম চাইয়েন না, অনেক বাই অকল অনেক ডেড বডি অকল বাড়িতে হয়েছে। কিন্তু ইদানিং একজন বাই কাটলি চলার
হাইলাকান্দি ডিস্ট্রিক্টর, থানা অন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, থানা নিয়ে একটা হসপিটালে ভর্তি করা হয়েছে, এখন পর্যন্ত হসপিটাল এখন অ্যাডমিট আছে, আসলে আইসছে না 2-4 দিন আগে, আপনারা জানেন। আপনারা একটা ফলোর কারণে আর সাবস্ক্রাইবার কারণে মানে একটা সাহায্য করতে পারবা, আপনিও করতে পারবা। আশা করি আপনারা বরাক যুব সংগঠন নামের যে ইউটিউব চ্যানেল আর পেজটা আছে, আজকের ভিডিও মানে এইবার উদ্দেশ্য ওটা কত লাগে বারবার বরাক যুব সংগঠনের নাম লইয়া আর বরাক যুব সংগঠনের ইউটিউব চ্যানেল আর পেজের কথা কইয়ার, আর আপনারা লগে কমেন্টও করবো ওটা, আর খাস করে দোয়াও করবো আপনারা সবে যে সংগঠনটা আগে বিস্তার লইতো, বিস্তার লাভ করতো এবং মানুষের বেশি বেশি কাজ করতে পারতো, আপনার আপনারা সবাই কাজ করতে পারতাম। আর পরামর্শ দিবা কমেন্টের মাধ্যমে বরাক যুব সংগঠনের পেজ বা বরাক যুব সংগঠনের চ্যানেলও কীরকম আরো কাজ হইতো, কাজের মাঝে কোনো সংশোধন আনা লাগবে নি, ওগুলা আপনারা দিবা। আশা করি ভিডিওর মাঝে মাধ্যমে কথাবার্তা কোনো যদি ভুল ত্রুটি হইতে তো কমার দৃষ্টিতে দেখবা।